भारत माता की जय। ছবিটা নিশ্চয় দেখলেন, ছবিটা দেখলেন, এটা হচ্ছে 26শে জানুয়ারির ছবি, আসানসোল দক্ষিণ থানার ফতেপুর গ্রাম এলাকায়। আমরা বারবারই বলি যে আমাদের বিশেষ অনুষ্ঠান, তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না, এখানে বলবে গ্রামবাসীরা, এখানে বলবে কম্বল দাতারা, এখানে বলবে কম্বল গ্রহীতারা। এবং ঠিক কি হলো 26শে জানুয়ারির পতাকা উত্তোলন, অর্থাৎ পতাকা পোতা এবং উত্তোলন, এবং তার সঙ্গে কম্বল দানকে কেন্দ্র করে চলে আসতে হলো পুলিশকে, মুখোমুখি হলো দুটো ওয়ার্ডের বাসিন্দারা, মুখোমুখি হলো গ্রামবাসীরা, এবং হাতাহাতি হলো, বচসা হলো, কী কী না হলো। যদিও যে জায়গায় পতাকা উত্তোলনের কথা ছিল সেখানে না হয়ে অন্য এক জায়গায় হলো, কিন্তু পরিস্থিতি কোন জায়গায় গেল তা পুলিশ নিশ্চয়ই দেখবেন, সমস্যা সমাধানের কথা নিশ্চয়ই পুলিশ দেখবেন। এটা যেহেতু 57 নম্বর ওয়ার্ডের এটা জায়গা, 57 নম্বর ওয়ার্ডের কেউ নেই, কাউন্সিলর নেই, 58 নম্বর ওয়ার্ড থেকে বা অন্যান্য জায়গা থেকে লোক এসে এখানে মস্তানি করবে, দাদাগিরি করবে, কি কম্বল বিতরণ করবে, সেটা আমরা কোনোদিন বরদাস্ত করবো না। কি দৃঢ় সুমিত মাঝি এবং যারা এখানে এসছেন এই মুহূর্তে তারাও প্রাক্তন তৃণমূলের, তাদেরও লোক হচ্ছে নয়, তাই জন্য আমরা মেনে নেবো না, আমাদের অর্ডার নয়। আমরা দেখাচ্ছি, গ্রামবাসীরা বলছে তাদের গ্রামে আউটসাইডার এসে তারা এখানে কম্বল বিতরণ করবে, ফ্ল্যাগ হোস্টিং করবে, সেটা করতে দেওয়া যাবে না, এক বিন্দু রক্ত থাকতে সেটা করতে দেওয়া যাবে না। আর যারা করতে এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে ঠিক কী পরিস্থিতি দাঁড়াচ্ছে এই মুহূর্তে এই জায়গাটাতে, এবং এখানে পুলিশ রয়েছে, ল অ্যান্ড অর্ডারের চেষ্টা করছেন যাতে কোনো ডিস্টারবেন্স না হয়, আমরা একটু জানার চেষ্টা করব। দাদা, এখানের যারা গ্রামের লোক তারা বলছে এক বিন্দু রক্ত থাকলে আপনাদেরকে করতে দেওয়া হবে না অনুষ্ঠান। কি বলবো না, আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি, আমাকে না করতে দেবে আমি চলে যাব। লেকিন কিন্তু যে আমাদেরকে পারমিশন নিয়েছে, পুলিশ পারমিশন দিয়েছে, যার জমিন আছে সে আমাদেরকে গ্রাম থেকে ডেকেছে, চিফ গেস্ট করেছে, তাহলে তো আমাকে আসতেই হবে। মুহূর্তে কি আপনাকে ফিরে যেতে হচ্ছে? এখন আমি বলতে পারছি না, আমার যে মানে আমাকে ডেকেছে ওনারা বলবে, আমাকে বলবে ফিরে যেতে, আমি ফিরে যাব, আমাকে বলবে এখন ফিলে কোয়েশ্চনিং করতে, করব, পুলিশের বারণ করবে, আর আছে বারণ করবে, ফিলে কোয়েশ্চনিং না করতে দেবে, না করতে দেবে আমি চলে যাব ফিরে। যারা আপনাকে ডেকেছে তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, যেটা হ্যাঁ যে যে ডেকেছে আমাদেরকে যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল হবে। বিষয়টা হচ্ছে যে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতেপুর গ্রাম, যেটা 57 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, সেখানে গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে যে 58 নম্বর ওয়ার্ড থেকে বেশ কিছু মানুষ এবং বহিরাগতরা তারা চলে এসছে, তারা বলছে আমরা এখানে পতাকা উত্তোলন করব, এখানে মানুষকে কম্বল দান করব, কিন্তু সেই 57 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা কিছু জানে না এবং সেখানকার কাউন্সিলরকেও জানানো হয়নি, এই নিয়ে তাদের ছিল প্রতিবাদ। অপরদিকে 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বলা যেতে পারে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বড় চেয়ারম্যান সঞ্জয় নুনিয়া, তার বাবা রোহিত নিহা তিনি আমন্ত্রিত ছিলেন, তিনি সেখানে পৌঁছেছিলেন, ব্যাপক বিক্ষোভ হয়, দুপক্ষের মধ্যে প্রায় সংঘর্ষের মতো অবস্থা, একটু হলেও হাতাহাতি হয়, চটি নিয়ে দৌড়দৌড়ি হয়, এবং সেখানে কিন্তু প্রশাসন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং যেটা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ল অ্যান্ড অর্ডার মেনটেন, যাতে ডিস্টার্ব না হয়, সেই কারণে কিন্তু এ সমস্ত করা চলবে না, এই কম্বলদান অনুষ্ঠান অথবা ঠিক যে জায়গায় নিয়ে বিতর্ক হচ্ছে সেই জায়গায় হবে না, অন্য কোথাও করা হোক, এবং তাই নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলে। যদিও শেষ মুহূর্তে এই 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাবা, যাকে বলা হচ্ছে রোহিত মুনিয়া, চিফ গেস্ট ছিলেন, তিনি বললেন পুলিশ যদি বলে তাহলে আমরা করব, মানুষ যদি চায় তাহলে আমরা করব, আমাদেরকে লোক ডেকেছে, আমরা অতিথি, আমরা এসেছি, আমরা আমাদের কাজ করব। এবং সেই দুর্গা মন্দির প্রাঙ্গণ, সরি, সেই মন্দির প্রাঙ্গণ ছেড়ে অদূরে গিয়ে সেই পতাকা উত্তোলিত হলো, এবং আবার গ্রামের মানুষরা তারা প্রতি বছর যেখানে পতাকা উত্তোলন করে সেখানে পতাকা উত্তোলন করলেন। কিন্তু কাল রাত থেকে পুলিশ একাধিকভাবে আসছে, একই কথা, তোমরা রাত্রেই প্যান্ডেলের মিস্ত্রি নিয়ে আসো, এখনই স্টেজ খোলো, মানে রাত থেকে একাধিক প্রেশার দেওয়া হচ্ছে খোলার জন্য, আর আমাদের উপর কোনো সহায়তা পুলিশ আজ অব্দি কোনো দিন করেনি।
এতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা কারো কোনো প্রবলেমে কারো ডিস্টার্ব করিনি আর আজকে তো আমরা কোনো ভুল কাজ করিনি আজকে আমরা কোনো ভুল কাজ যদি আমাদের দিক থেকে কোনো ঝামেলা বা ত্রুটি হতো তাহলে আমরা সেরকম কোনো কাজই করব না অনুষ্ঠান আজকে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন ছিল তারপর গরিব দুস্থ মানুষদেরকে ফ্ল্যাগ হোস্টিং ছিল আর এরকম সাংস্কৃতিক কালচারের প্রোগ্রাম ছিল আর কিছু ছিল না 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 আমরা এরকম মহিলারা যত আছে সবাই মিলে উদ্যোগ নিয়েছে এই তো এই আমাদের বাউড়ি পাড়া রয়েছে বিহারি পাড়া রয়েছে সব পাড়া নিয়ে শুধু ওই দশটা বাড়ি মানে ওই ওই পাড়াতে দশটা বাড়ি বাদ দিয়ে গোটা গ্রাম আছে হচ্ছে আমাদের ষোলো আনা কমিটির মন্দির আমাদের গ্রামবাসীদের ঠিক আছে এবং এবং রেজিস্টার এবং এখানে বাইরের লোক এসে কোথা থেকে মানে বাইরের ওয়ার্ডের লোক এসে তারা বলছে এখানে ফ্ল্যাগ হোয়েস্টিং করবে প্লাস এখানে তারা কম্বল বিতরণ করবে এবং যে কম্বল বিতরণ করবে সে আমাদের ওয়ার্ডের লোক নয় সে বাইরের ওয়ার্ডের কিন্তু বাইরের ওয়ার্ডের এসে কেন আমাদের এখানে কম্বল বিতরণ করবে আর ফ্ল্যাগ হোয়েস্টিং কেন করবে এটা আমাদের কালী মন্দির সামান্য পতাকা উত্তোলন গরিব মানুষদের কম্বল দান শীত বস্ত্র প্রদান তাকে কেন্দ্র করে এত বড় ঘটনা এটা কিন্তু মানুষ মেনে নিতে পারছে না যদিও এখানে কোনো রাজনৈতিক যোগ আছে কি না সেটাও তারা কেউ খোলাখুলিভাবে বলতে চাইছে না কিন্তু সেখানে নাম এসছে এলাকার কাউন্সিলর সুমিত মাঝি তাকে জানানো হয়নি গ্রামবাসীদের মতামত নেওয়া হয়নি অপরদিকে সেখানে চিফ গেস্ট ছিলেন কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়া যথারীতি রাজনীতির একটু গন্ধ হলেও কিন্তু রয়েছে তবে সব মিলিয়ে যাই হোক পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কম্বল দান হয় জিটি রোডে এবং পতাকা উত্তোলিত হয় যে জায়গা নিয়ে ডিসপিউট তার থেকে অদূরে আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো